তো হাই আমার প্রিয় ফ্যামিলি, চলে এসেছি আমার এই চ্যানেলের আরেকটা নতুন রাইড অ্যান্ড ব্লগিং এর ভিডিও নিয়ে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো ইউটিউবের থাম্বনেল আর টাইটেলটা দেখে। তো চলো, এখন কিছু ড্রেস আপ আছে, ওগুলো পরে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো না আমার প্রিয় ফ্যামিলি, এগুলো পড়তে বাকি আছে, তো পরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই দেখে নাও আমার প্রিয় ফ্যামিলি, এখন সব কটা পড়া হয়ে গেছে, ঠিক আছে, পড়ে নিয়েছি। তো চলো এখন রাইডটা স্টার্ট করা যাক। আজকে আমার রাইডে যাচ্ছে আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে। তো একা তো আর ভিডিও শ্যুট করা যাবে না এখন, তো ওর বাড়ি থেকে আজকে ভিডিওটা স্টার্ট হবে। তো ইন্ট্রোটা আমার বাড়িতে দিয়ে দিলাম, তো ব্লগটা ওদের বাড়ি থেকে স্টার্ট হচ্ছে। তো চলো এখন ওর কাছে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। প্রিয় ফ্যামিলি, ওই বন্ধুটার বাড়ির পাশে চলে এসেছি আমি, এখন মেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, ও আসছে, ঠিক আছে, ও এলে তোমাদের সঙ্গে কথা বলছি। তেলটা ফুল আছে, তো কালকে রাতেই আমি 300 টাকার তেল মেরে রেখেছিলাম, তো 3-4টা কাঁটা নেমে গেছিলো। তো এখন ছোট ভাইয়ের পেট ফুল আছে, ঠিক আছে, ছোট ভাইয়ের পেট ফুল, তো ছোট ভাই এবার আমাদেরকে আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাবে আমার ছোট ভাই। তো চলো এই দেখে না ফ্রেন্ড চলে এসছে, ঠিক আছে। তো চলো আমার প্রিয় ফ্যামিলি, গাড়িটা স্টার্ট করে দিলাম, চলো এখন আমরা রাইডে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পাশে থাকো, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো। চলো এখন ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শোনো, ঠিক আছে। এটা হচ্ছে তেঁতুলতলা বাজার বা মোড়, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখন ডান দিকে যাব, এই রাস্তাটা সোজা গেছে হেঁড়িয়া, ঠিক আছে। তো চলো ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা শুনতে থাকো। তো এটা হচ্ছে সেই হেড়িয়া, এই দেখে নাও সিগন্যাল পড়েছে। তো এখান থেকে আমরা যাব বাম দিকে, বাম দিকে গেলে দীঘা, আর যদি ডান দিকে যাই তো ওটা হচ্ছে হাওড়ার রোড, ঠিক আছে, হাওড়া যাওয়ার জন্য। তো এই রোডটা খুবই সুন্দর, ঠিক আছে। তো এখন আমার ছোট ভাইকে খুবই ছোটাবো, ছোট ভাইকে একটু কষ্ট দেব। তো তোমরা ভিডিওটা দেখো আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শুনতে থাকো।
তো এই দেখো আমার প্রিয় ফ্যামিলি, সামনে দেখো মহিন্দ্রা থার। চলো থারের সঙ্গে একটু রেস করা যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট বক্সে জানিয়ে দিও থারের সঙ্গে রেসটা কীরকম লেগেছে তোমাদের। ঠিক আছে, চলো এখন রেসটা দেখো থারের সঙ্গে, আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাও শুনতে থাকো আর মজা নিতে থাকো। তো আমার প্রিয় ফ্যামিলি, আমরা এখন চলে এসেছি, এই রোডটা সোজা গেছে দীঘা, আর এই দিক থেকে বাম দিকে গেছে মন্দারমণি। তো আমরা এখন বাম দিকে ঢুকছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা শুনতে থাকো।
প্রিয় ফ্যামিলি, আমরা এখন মন্দারমনিতে ঢুকে গেছি, ঠিক আছে। আর ছোট ভাইকে এখানে পার্কিং করে দিয়েছি, তো পার্কিং এর 10 টাকা চার্জ নিল, ঠিক আছে। তো চলো তোমাদেরকে এবারে সমুদ্রের ধারে নিয়ে যাই, দেখাই, ঠিক আছে, চলো। তো হাই আমার প্রিয় ফ্যামিলি, এই দেখে নাও চলে এসেছি মন্দারমনি সমুদ্রের সৈকতে, ঠিক আছে। দেখো এখানে দিনের মতো এত লোকজনের ভিড় নেই, তো এখানে শান্ত পরিবেশ, খুব কম লোকজন আছে। তো এই জায়গাটা মানে কি বলা যায়, যদি কাপল কোনো আসে না তাদের পক্ষে ঠিক আছে, ঠিক আছে, দুজন বসে কথাবার্তা বলবে, ঠিক আছে। তো এই জায়গাটা কাপলদের পক্ষে একেবারে বেস্ট জায়গা। এই দেখে নাও সমুদ্রের মানে শব্দটা শুনতে পাচ্ছ তো, আর এখানে প্রচণ্ড হাওয়া, ঠিক আছে। ভয়েসটা জানি না কীভাবে কীরকম হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে। তো তোমরা জানো আমি ফোনেই ভিডিও করি, ফোনেই রেকর্ডিং করি, ফোনেই এডিট করি, তো তার জন্য একটু অসুবিধা হয়, ঠিক আছে, বুঝতে পেরে গেছি অসুবিধা হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নাও কিছুদিন, আর তোমরা যদি একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ওই আর যাবতীয় যা জিনিসপত্র ওগুলো তাড়াতাড়ি কিনে নেব, ঠিক আছে। তো তার জন্য তোমরা একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো, আরও বড়ো বড়ো রাইডের জন্য ভিডিও দেখার জন্য, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলো এখন একটু জলের দিকে যাওয়া যাক। দেখে নাও আমার প্রিয় ফ্যামিলি, শুধু তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এত দূরে এসেছি। তোমরা একটু ভিডিওটা দেখে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। আর তোমরা তো জানো এখন মানে আমার ছোটো ভাই, আমি জানি ছোটো ভাই বলি, তোমরা তো জানো মানে দু তিনদের ভিডিওতে দেখি মানে শুনে শুনে বুঝেও গেছো ছোটো ভাই কাকে বলি। তো ছোটো ভাইয়ের খাবারের কীরকম রেট বেড়েছে তোমরা তো সেটা জানোই, ঠিক আছে। তো তবুও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এত দূর এসেছি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আছি এখন, থাকবো, কিছুদিন পরে বাড়ি যাবো, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ব্লগটা, চলো এখন খাওয়া যাক, খাওয়ার দোকানের দিকে যাবো। আর শান্ত হয়ে পড়েছে, ঠিক আছে। এই দেখো এখন দুজন খেতে যাবো দোকানের দিকে, আমার প্রিয় ফ্যামিলি। এখানে দেখো রেস্টুরেন্ট বা হোটেল গুলো কিরকম করে আছে দেখো, ঠিক আছে। একেবারে নদীর পাড়ে অনেকটা উঁচু করে বানানো আছে, ঠিক আছে। তো মানে জল যদি এখান পর্যন্ত চলে আসে তো এগুলো কিছুই হবে না। তো আমরা এখন এই রেস্টুরেন্টে যাচ্ছি। তো এখন কটা বাজে, এখন কটা বাজে, এখন বাজে 9:50। তো এখন আমরা সকালে মানে সকালের যে ব্রেকফাস্ট হয় না সেটা খাবো, ঠিক আছে। তো এখন যাচ্ছি এই হোটেলে, হোটেল না সরি রেস্টুরেন্টে থেকে যাচ্ছি, দেখা যাক কী খাওয়ার আছে। চলো এই দেখো সিঁড়িটা দেখো, সিঁড়িটা উঠে পড়ি, এই দেখো আমরা উপরে উঠে গেছি, ঠিক আছে। আর ওই নদী দেখা যাচ্ছে দেখো। তো এখন আমরা এই কাকিমার কাছে ডিমের টোস্ট অর্ডার দিয়েছি, ঠিক আছে। তো এখন কাকিমা আমাদেরকে খাবারটা তৈরি করে দিই। তো আমরা এখানে বসি একটু, হেলমেটটা সোজা করো, চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো এই দেখে নাও আমাদের খাবার চলে এসছে, ঠিক আছে। খাবারটা হচ্ছে ডিম টোস্ট, এই দেখে নাও।
হচ্ছে সেই কাকিমার দোকান, ঠিক আছে? আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি। আর কাকিমার দোকানে বিল হয়েছে 110 টাকা, আমরা বিল মিটিয়ে দিয়েছি, ঠিক আছে? বিল মিটিয়ে দিয়ে চলে এলাম। আর এই দেখে নাও জল কত দূর চলে এসছে। আমরা ওঠার সময় ওই সিঁড়ি দিয়ে উঠেছিলাম, তখন জল ছিল না, এখন জল চলে এসছে, দেখো কতটা, ঠিক আছে? চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমার প্রিয় ফ্যামিলি, কিছু কিছু লোকজন আসছে চান করতে, ঠিক আছে? চান করছে এখন। আর এটা এখানে বসার জন্য করে রেখেছে, ঠিক আছে, সরকার থেকে। খুব ভালো এই জায়গাটা, এখানে তুমি শান্তিতে বসবে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, ঠিক আছে? যে যার যে যার মতো বসে থাকবে, সমুদ্র না, বাট বসার জায়গাটা মানে খুব একটা বেশি না, ঠিক আছে? দুটো বসার জায়গা করে রেখেছে, এই একটা আর এখানে, ঠিক আছে? আর এই জায়গাটা খুব সুন্দর, চান করছে। আর আমরা বেশিভাবে থাকবো না, আর কিছুভাবে দেখতে বাড়ি চলে যাবো, ঠিক আছে? তো তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে, ঠিক আছে? আর নেক্সট ব্লগ কোথায় চাও তোমরা কমেন্ট করবে। কাছাকাছি এখন তোমাদের মানে ভাই বেশি দূরে যেতে পারবে, জানো তোমরা এখন পেট্রোলের দামটা কীরকম, ঠিক আছে? তোমার ভাই বেশি দূরে কোথাও যেতে পারবে না। এই কাছাকাছি যদি কোনো ভালো জায়গা থাকে, ভালো জায়গা থাকে, বক্সে জানাও, ঠিক আছে? তো যাবো, ওখানে যাওয়ার চেষ্টা করবো, ব্লগ করে দেখাবো তোমাদেরকে ওই জায়গাটা কীরকম লাগে, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে জানিও কাছাকাছি ভালো পিকনিক স্পট আছে নাকি। ব্লগটা দেখতে থাকো, আর কিছুদিন পরে আমরা চলে যাব। তো হাই আমার প্রিয় ফ্যামিলি, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নতুন কেউ এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে অলে সেট করে দাও, তাহলে কি হবে যে আমার নতুন নতুন ভিডিও সবার ফার্স্ট তোমার ফোনে চলে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। চলো টাটা, বাই বাই। ছোটো ভাইকে লাস্ট বারের মতো দেখে নাও, চলো টাটা, বাই বাই।